আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2021 বা সেশন সহ পরবর্তী সেশনে আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অংশে 35টা প্রশ্ন, আমাদের প্রদত্ত সংক্ষিপ্ত প্লাস বিস্তারিত সিলেবাস, কোন অঞ্চল থেকে অর্থাৎ আমাদের অধ্যায় প্রতি কোন রেশিওতে কোশ্চেন করা হতে পারে সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি আপনাদের বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু খেয়াল করেন, 2020 সালে গুচ্ছ বিশ্ববিদ্যালয় গঠিত হয়। 2020 সালে একটা সিলেবাস ছিল যেখানে 25টা কোশ্চেন করা হতো। 2021 সালে এসে সেখানে সিলেবাসটা চেঞ্জ করা হয়, প্রায় অলমোস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সিলেবাস করা হয়েছে। তো মূল বিষয় যেটা, অনেকে হয়তো বা ভাবতেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন প্যাটার্ন, ঠিক সেই কোশ্চেন প্যাটার্নের আলোকে কোশ্চেন হতে যাচ্ছে। কিন্তু বাস্তবিকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন করার জায়গা এবং আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন করার জায়গা দুটাই আলাদা। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানাতে চাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা কারণ আমি এখানে উল্লেখ করেছি। আমি মূলত কথা বলবো এই পঞ্চম নম্বর কারণটা নিয়ে, যে কারণ আমি উল্লেখ করেছি যে গুরুত্বহীনতা। এখানে গুরুত্বহীনতা বলতে অনেক বিষয়কে গুরুত্বহীনভাবে দেখার বিষয়টা বলছি, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যখন প্রস্তুতি নেই তখন নর্মাল সাবজেক্টগুলোকে একটু কম গুরুত্ব দেই। অর্থাৎ আমরা নিজে জেনে হোক, বুঝে হোক, বা অন্যর গাইডলাইন অনুসারেই হোক না কেন, যে তুমি ইংলিশে পারো না, তুমি ইংলিশে বেশি সময় দাও, তুমি হিসাব বিজ্ঞানে পারো না, তুমি হিসাব বিজ্ঞানে বেশি সময় দাও, এবং ফাইনালি হয় কি, আমরা ওই ইংলিশ এবং হিসাব বিজ্ঞান বা অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলোতে আমরা পারি না সেগুলোতে সময় দিতে গিয়ে মোটামুটিভাবে যে সাবজেক্টটা আমার স্ট্রং জোন, যে জায়গা থেকে কোশ্চেন করলে আমি অবশ্যই ভালো মার্ক উঠাইতে পারবো, কিন্তু মজার বিষয় হলো শেষ দিকে এসে ওইটাতে গুরুত্ব না দেওয়ার কারণে, অবহেলা ফেলে রাখার কারণে শেষের দিকে এসে অনেক পড়ুয়া স্টুডেন্ট, অর্থাৎ অনেক পরিশ্রমী স্টুডেন্ট শুধুমাত্র ম্যানেজমেন্টে এই গাফেলতি অবহেলার কারণে জানা জিনিসগুলো ভুল করে আসে এবং তাদের পজিশন অনেক দূরে চলে যায়, অথবা তারা চান্সই পায় না। তো এই বিষয়টা অহরহ প্রত্যেক বছরে ঘটতেছে। এই কথাগুলো প্রত্যেকটায় আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এই কথাগুলো সবগুলোই বাস্তব, আপনাদের সঙ্গে যদি মিলে যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এই জিনিসটাই আপনাদের দরকার, এই জিনিসটাকে ফোকাস করা দরকার। এখনও যে সময়টা আছে আপনারা চাইলেই প্রত্যেক দিনেই একটা একটা করে বই শেষ করতে পারেন। সুতরাং আমি এটাই চাইবো যে আপনারা শেষ সময়গুলোতে নিজে একটু সজাগ হন, নিজের ভুলগুলো সংশোধন করেন, এবং আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। এই হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আমার মতামতে অনুসারে কোন এরিয়াগুলো থেকে পার সাবজেক্টে, পার চ্যাপ্টারে, কোন চ্যাপ্টারে কী রেশিওতে কোশ্চেন করতে পারে তার ডাটা আমি ইনশাল্লাহ একটু বোঝানোর চেষ্টা করব আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস দেখানোর পর। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অংশে আপনাদের 2020 সালের শিক্ষার্থী যারা রয়েছিলেন, অর্থাৎ হচ্ছে 2020 না 21 যাই হোক না কেন, আপনাদের যে শর্ট সিলেবাস দিয়েছিল প্রথম 2021 সালে শিক্ষার্থীদের শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসে আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অংশে এখানে 6টা অধ্যায় রয়েছে ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে আপনাদের রয়েছে মোটামুটিভাবে 6টা অধ্যায়, 7টা অধ্যায় রয়েছে। এই ছিল হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। আপনারা যদি এখানে খেয়াল করেন এটাই আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। তো আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দেবনি। তো আপনাদের এখানে শুধু একটা কথা ক্লিয়ার করে নেই, আপনারা এখনও এইটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কোশ্চেন সংক্ষিপ্ত সিলেবাসে হবে না বিস্তারিত সিলেবাসে হবে। আপনারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়েছেন, আপনারা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়েছেন, অলমোস্ট সবাই তো টুকটাক একটু হলেও বলেছিল যে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর কোশ্চেন করবো। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তো স্ট্রেট ফরওয়ার্ডে বলেছিল, কিন্তু তারা কি সংক্ষিপ্ত সিলেবাসে কোশ্চেন করেছে? অবশ্যই করেনি। গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলেছে যে না, আমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর কোশ্চেন করবো। তারা কি সায়েন্স বা এই যে অন্য যে বিভাগগুলোর ভর্তি পরীক্ষা হচ্ছে তারা কি করেছে? করেনি। অর্থাৎ আমি আপনাদের এটা স্পষ্ট বলতে চাচ্ছি যে যখন কোশ্চেন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সেই সময়টা থাকে না যে পাইপ টু পাই যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কী কী আছে সেটা দেখে দেখে কোশ্চেন করা। আর যেহেতু আপনারা অনেক শিক্ষার্থী আছেন কোশ্চেন করে না, কোশ্চেন করার অভিজ্ঞতা টোটালি ভিন্ন। আমি নিজেও কোশ্চেন করি, কোশ্চেন করতে গিয়ে মাথায় হ্যাং হয়ে যায় কয়টা অধ্যায় থেকে কোশ্চেন করতে গেলে। তো স্বাভাবিকভাবে আপনাদের শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, যখন সংক্ষিপ্ত সিলেবাস ছিল না, পূর্ণাঙ্গ সিলেবাসের উপর কোশ্চেন হতো, তখন আপনাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাস যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে প্রায় 70-90% কোশ্চেন আসতো। অর্থাৎ আমি যদি আপনাদের একটু প্রমাণ দেখানোর চেষ্টা করি চার্ট অ্যানালাইসিস থেকে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার্ট অ্যানালাইসিস, একটু খেয়াল করেন, মনোযোগ দেন, আপনাদের প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো থেকে সবচেয়ে রিপিটেটেড কোশ্চেন করা হয়েছে।
অনুরূপভাবে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চার্ট অ্যানালাইসিসে যদি একটু খেয়াল করেন, দেখেন যে গত বছরের সেম একই অবস্থা। আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসকে সবচেয়ে বেশি ফোকাস করে কোশ্চেন করা হয়েছে। তবে হ্যাঁ, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো থেকেও টুকটাক কোশ্চেন করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা করেছে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা করেছে, অনুরূপভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এই জায়গাগুলো থেকে একটা দুইটা কোশ্চেন করার সুযোগ বা সম্ভাবনা অবভিয়াসলি আছে। এর মানে এই না যে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে বিস্তারিত সিলেবাসের যতগুলো অধ্যায় আছে সবগুলো আমি এই সময় পড়তে বলতেছি, এতগুলো পড়া লাগবে না। এইভাবে আগেও কোশ্চেন হতো না, এখনও কোশ্চেন হবে না। হাতে গোনা দুই থেকে একটা অধ্যায়কে টাচ করে তারা কোশ্চেন করতে পারে, যেমনটা হতে পারে এখানে প্রেষণ অধ্যায়টা, সমবায় সমিতির হচ্ছে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন হতে পারে, এছাড়া ব্যবসার আইনগত দিক, মাত্র তিনটা জায়গা ক্লিয়ার করে রাখবেন, কপিরাইট, ট্রেডমার্ক আর হচ্ছে এইদিকে আপনাদের হলো প্যাটেন্ট। এইটার তিনটা জায়গা আছে, তিনটা জায়গার এক জায়গাতে তথ্যগুলো অ্যাকোমোডেট করা আছে আমার বিজনেস টিউটোরিয়াল বইটাতে, জাস্ট এতটুকু জায়গা দেখলেই হবে। এছাড়া ব্যবসার তথ্য প্রযুক্তির যে জায়গাটা আছে, ই কমার্স, ই বিজনেস, ই রিটেলিং, জাস্ট বেসিক কনসেপ্টগুলো ধারণা রাখবেন। আপনাকে সম্পূর্ণ অধ্যায় তো পড়তে বলা হচ্ছে না বা আমি বলতে না, মূলত সম্পূর্ণ অধ্যায় থেকে কোশ্চেন করা হয় না, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে ওগুলা থেকে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো বেসিক কিছু জায়গা থেকে কোশ্চেন করা হয়, এর বাইরে তেমন কোনো কিছু নেই। ওকে, এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বললাম। আপনারা আপনাদের এই সংক্ষিপ্ত সিলেবাসকে সবচেয়ে বেশি ফোকাস দেবেন। এখানে আমি আবারও উল্লেখ করি যে আপনাদের চান্স পাওয়ার জন্য যে 80% মার্ক দরকার, সেই 80% কোশ্চেন এই কয়েকটা অধ্যায় থেকে করবে, আর 20% কোশ্চেন অর্থাৎ প্রায় 5 থেকে 6টা অথবা দেখা যাচ্ছে যে 4 থেকে 5টা কোশ্চেন আপনাদের আউট অফ সিলেবাস থেকে থাকতে পারে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, গত বছর আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2টা কোশ্চেন করেছিল সিলেবাস বহির্ভূত, একটা করেছিল বিমা থেকে আর একটা করেছিল উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে। তো এবছরও কোশ্চেন করবে কি না? হ্যাঁ, এবছরও যদি কোশ্চেন করে হাতে গোনা সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 6টা পর্যন্ত কোশ্চেন করতে পারে। এখন কোথা থেকে কোশ্চেন করবে, ইনশাল্লাহ আপনাদের বিজনেস টিউটোরিয়াল বইটার আমি সাজেশন দেব। এই বইগুলো এখন ফ্রিতেই অর্ডার চলতেছে, অর্থাৎ কুরিয়ার সার্ভিস সম্পূর্ণটা আমি দিতেছি, আর হাতে গোনা কিছু বই আছে এই জন্যই। তো এই বইগুলো আমি সাজেশন আকারে দিতেছি, আপনারা ওই ভিডিওতে দেখবেন আমি আপনাদের হচ্ছে মার্কেটিং ফিনান্স অংশের কোন কোন অংশগুলো টাচ করবেন সেগুলো আমি আপনাদের দেখাই দেব। তো আপনাদের একটু পরে শোনাই, আমি 10 মিনিটের মধ্যেই ভিডিওটা কনভার্ট করব, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। এখানে আমি শুধু টপিকস বা এরিয়াগুলো বলার চেষ্টা করতেছি বা আপনাদের কিছু ভুল সংশোধন করার চেষ্টা করতেছি। আহামরি যে একদম কোশ্চেন বলে দেওয়ার মতো যে সামর্থ্য সেটা কোনো টিচারের নেই। আমি শুধু এতটুকুই বলবো যে আমার যে বইটা আছে, আমি যে টপিকসগুলো উল্লেখ করে দিতেছি বা এই পিডিএফ এর মধ্যে যে টপিকসগুলো আছে, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। এবং আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট দেখায়, এই হচ্ছে হিসাব আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অংশের সারা জীবনের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন। এই সাজেশনের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় তেমন কোশ্চেন করেন, এবং মজার বিষয় হলো এই জায়গায় দেখবেন যে আপনাদের পুরা ম্যানেজমেন্টটাই দেওয়া আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টিউটোরিয়ালগুলোর ভিতরে যে তথ্যগুলো ইনক্লুড করা আছে, ওই তথ্যগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওই তথ্যগুলোই সবচেয়ে বারবার রিপিটেটেড হয়। অর্থাৎ আপনি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ পুস্তি এভাবে নিতে পারবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত সালের কোশ্চেন, এইচএসসি সকল বোর্ডের কিছু বিগত সালের কোশ্চেন, এছাড়া আমার বিজনেস টিউটোরিয়ালের 16 ঘন্টায় আপনাদের 16 ঘন্টা 20 ঘন্টা যদিও আছে, 16 ঘন্টার মধ্যে কিছু একুরেট তথ্য আছে, সেই তথ্যগুলো আপনাকে জানতে হবে, জাস্ট এনাফ। এভাবেই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রস্তুতি টোটালি কমপ্লিট করা সম্ভব। তো মূলত যারা আপনাদের কাছে বই আছে, আপনারা তো সুন্দরভাবে একদিনই বইগুলো শেষ করতে পারবেন স্টিল এখন, তাদের জন্য শুভকামনা থাকলো। আর যাদের নেই, তারা ভিডিওগুলো আটকায় আটকায় ইনশাল্লাহ পড়াটা কমপ্লিট করে নেবেন। আমি শুধু আপনাদের একটু ধারণা দেই, দেখেন গত বছর আমাদের 25টা যখন কোশ্চেন করা হয়েছিল, সেই 25টা কোশ্চেন করার সময় আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় কীভাবে কোশ্চেন করেছে, আমি আপনাদের একটা রেঞ্জ বলে দিয়েছিলাম যে এই রেঞ্জে কোশ্চেন করবে। আমার দেখানো রেঞ্জ অনুসারে তারা 16টা কোশ্চেন করেছে, আর আসলে পরবর্তী অধ্যায় থেকে আসলে তারা কোপ দিয়েছে। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি যে সিলেবাস বহির্ভূত 2টা কোশ্চেন করেছে, আমার এই 11টা টপিকস হাই ইম্পর্টেন্ট মানে একদম হটকেক যেটাকে বলা হয় সেই টপিকসগুলো বাদ দিয়ে তারা মোটামুটিভাবে 7টা কোশ্চেন করেছিল। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন সেইটার যে নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা ছিল না। অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের
একটা অধ্যায় বা গুটি কয়েক অধ্যায়কে ফোকাস করে কোশ্চেন করছে, সব অধ্যায়গুলোকে টাচ করে ব্যালেন্সিং ভাবে কোশ্চেন করেনি। তো আশা করবো এবছর ব্যালেন্সিং ভাবে কোশ্চেন করবে বা ব্যালেন্স করবে কোশ্চেন, এর বা চ্যাপ্টার ওয়াইজ ব্যালেন্স থাকবে। গত বছরের মতো অহেতু কোশ্চেন হবে না, যেমন এক মালিকানা ব্যবসা সংগঠন থেকে ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয় কখনো তিনটে কোশ্চেন করেনি কিন্তু উচ্চ বিশ্ববিদ্যালয় করেছে। অনুরূপভাবে ইতিহাসে কখনো আমি দেখিনি যে পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ থেকে 25টা 20টা কোশ্চেনের মধ্যে থেকে কোনো বিশ্ববিদ্যালয় চারটা কোশ্চেন করেছে কিন্তু উচ্চ বিশ্ববিদ্যালয় করেছে। তো গত বছর এই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি। তো আমি শুধু এতটুকুই বলি যে দেখেন গত বছর ব্যবসার ধারণা নীতিমালা থেকে কোশ্চেন করেনি। 25টা কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের রেঞ্জ হতে পারে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 5টা, কিন্তু এবছর 35টা কোশ্চেন আসার কারণে কোশ্চেনের রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 8টা। অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা এবং নীতিমালা থেকে প্রায় আমরা 8টা কোশ্চেন পেতে পারি। এখন কোন কোন টপিকসগুলো থেকে আসবে সেই টপিকস সম্পর্কে যদি ধারণা দিতে যায় ভিডিওটা হিয়া বড় হবে। শুধু এতটুকুই বলবো, আমি আপনাদের আবার নতুন করে ম্যানেজমেন্ট আমার টিউটোরিয়াল বই থেকে সাজেশন দেবো, ওই ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ শেষ। টোটাল 5টা 6টা ভিডিও আসবে, যেহেতু 20টা ঘন্টায় দেওয়া আছে সব কিছু, সুতরাং ওই কয়টা ভিডিও ছোটো ছোটো ভিডিও করবো আপনারা দেখবেন। যেহেতু মূলধনী কোম্পানি, কোশ্চেনের ডিব্বা অর্থাৎ কোশ্চেনের খনি, এই জায়গা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে। তো উচ্চ বিশ্ববিদ্যালয়ে 25টা জন কোশ্চেন, তখন রেঞ্জ ছিল 2 থেকে 5টা, সেখানে এবছর 35টা কোশ্চেন কারণে সর্বনিম্ন 3টা সর্বোচ্চ 8টা কোশ্চেন হতে পারে। অনুরূপভাবে ব্যবসার মৌলিক ধারণা অধ্যায়টা, যেটা থেকে গত বছর 3টা কোশ্চেন করেছিল, এবছর সেম সেই জায়গা থেকে 3 থেকে 4টা, এমন হতে পারে সর্বোচ্চ 5টা কোশ্চেন আসতে পারে। প্রেরণা অধ্যায়, যে অধ্যায়টা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে নেই কিন্তু তারপরে আমাদের পড়তে হবে, কারণ টিচাররা ভুলেই কোশ্চেন করবে। আমি এই কথাটা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, এই কথাটা ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এই কথাটা ঠিক আপনাদের হচ্ছে এই উচ্চ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলতেছি, এই কথাটা ঠিক সেভেন কলেজ সহ অন্য জায়গার কথা বলতেছি। মোটামুটিভাবে ভিডিওটা অলরেডি 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব বা এখনই শেষ করে দেব। আপনারা আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দেব, আপনারা শুধু এই এই জায়গাতে এই রেঞ্জগুলো বোঝার চেষ্টা করবেন যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে 25টা কোশ্চেনের যখন করতো তখন সর্বনিম্ন 1টা সর্বোচ্চ 3টা কোশ্চেন হতো, এখন সেটা সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 4টা কোশ্চেন হতে পারে। এখন কোন জায়গাগুলো থেকে হতে পারে সে বিষয়ে বিস্তারিত ভিডিও আসতেছে। এছাড়া পরিকল্পনা গত বছর 4-4টা কোশ্চেন করেছিল, এবছর সেই কোশ্চেনের রেঞ্জ সেম 2 থেকে 4টা পর্যন্ত থাকবে। কর্মী সংস্থান, সংগঠন, ব্যবসা পরিবেশ, নিয়ন্ত্রণ এবং নির্দেশনা নেতৃত্ব, আমার মতে এখানে উল্লেখিত 11টা টপিক্স থেকে অ্যাটলিস্ট 27টা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, 27 থেকে 25টা কোশ্চেন আসবে। গত বছর 16টা এসেছিলো কিন্তু অন্য বাহির থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিলো। শুধু আমি আপনাদের এতটুকু বলি, এখানে প্রদত্ত 11টা যে অধ্যায়ের কথা আমি বলেছি সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরে এবং একটা অধ্যায় শুধু সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে, এই 11টা থেকে আপনারা সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন পাবেন। পাশাপাশি এক মালিকানা এবং ব্যবসার নৈতিকতা থেকে 1 থেকে 2টা কোশ্চেন আবারও রিপিট হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা এই জায়গাটাও দেখবেন। আর 2টা কোশ্চেন হয়তো বা মার্কেটিং ফিনান্স থেকে আসলেও আসতে পারে, তবে এর সম্ভাবনা টোটালি নেই। এই ছিল ভিডিওর মূল বিস্তারিত বিষয়। অনেক কথা বলার আছে, অনেক বিষয় জানানোর আছে, কিন্তু আসলে ছোট্ট ভিডিও করলে আপনারা বেশি পছন্দ করেন, যার কারণে ছোট্ট ভিডিওতে যেভাবে পারি যতটুকুই পারি নিজের ভিতর থেকে দেওয়ার চেষ্টা করতেছি। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই চার্টকে সামনে নিয়ে এসে। শুধু এতটুকুই বলবো, এই চার্টটা দেওয়া থাকবে, আপনারা এই জায়গাটা দেখবেন, দেন আপনারা দেখবেন হচ্ছে এই জায়গাটার রেশিওটা, যে কোন রেশিওগুলো অনুসারে কোন চ্যাপ্টার থেকে কীভাবে কোশ্চেন হতে পারে এবং এই চ্যাপ্টারে কোন কোন টপিক্স থেকে কোশ্চেন আসবে সেই টপিক সম্পর্কে যদি জানতে চান তাহলে এইখানে আমি আমার সূচিপত্র দিয়েছি, সেখানে আমি অলমোস্ট 100% 3 স্টার এভাবে দিয়ে আপনার সাজেশন দিয়েছি। আপনার দায়িত্ব হবে যাদের কাছে বই আছে এই বইয়ের একদম ডাটা একদম মুখস্থ করে ফেলা, আর যাদের কাছে বই নেই ঠিক এই টপিকসগুলোর ভিতরে পড়া। এবং দুঃখজনক হলেও সত্য যে বইগুলো আছে সেগুলো তো গোছানো নেই, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু তারপরে বলবো ভিডিও করব, আমার বই থেকে ভিডিওগুলো করব, সেই ভিডিওগুলো আটকায় আটকায় আপনারা শেষ করে নেবেন অথবা অর্ডার করবেন, আমি 1 থেকে 2 দিনের মধ্যে বইগুলো আপনাদের পাঠাই দেব। এই হচ্ছে টিউটোরিয়াল বইয়ের ডাটা অ্যানালাইসিস। এবছর মাত্র 100 পেজ থেকে, গত বছরের সেম একই কথা, 100 পেজ থেকে, মাত্র 100 পেজ থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন থাকবে, এটা বাধ্য। যদি এই বই থেকে কোশ্চেন যদি কমন না আসে ইনশাল্লাহ অন্য গাইড বই থেকে কোশ্চেন কমন পড়বে না। এত কনফিডেন্সের মূল কারণ হচ্ছে বইটা সম্পূর্ণ বেসিকের ওপর লেখা, বেসিক জিনিস আপনারা স্ট্রং করেন, বেসিক জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।